আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের মোস্ট রিকোয়েস্টেড আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর সেটা হলো মাত্র 2-3 মিনিটে কিভাবে আপনারা একটা মাত্র ভিজিটিং কার্ড দিয়ে কেক এইরকম সুন্দর স্মুথ করতে পারেন। আর সাথে থাকছে এই সুন্দর ইমোজি কেকের ভিডিও। আর এইভাবে স্মুথ করা কিন্তু খুবই খুবই ইজি, আর টাইমও অনেক কম লাগে। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে এখানে আমরা একটা কেক বোর্ড নিয়ে নিলাম, এর জন্য নিচে আমরা সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি। একটা স্টিলের স্কেল অথবা একটা স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে স্মুথ করে নিচ্ছি। দিয়ে দিলাম চকলেট স্পঞ্জ কেক, তার উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, পাইপিং ব্যাগ ছাড়াও দিতে পারেন। এখানে স্টিলের স্কেল দিয়ে চাইলে আপনারা স্মুথ করতে নিতে পারেন। আমার কাছে স্প্যাচুলা ছিল তাই আমি স্প্যাচুলা দিয়ে স্মুথ করছি। আবারও আমি আরেকটা লেয়ার দিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আবারও ক্রিম দিয়ে দিব। আপনারা যে কোনো ধরনের স্পঞ্জ কেক ইউজ করতে পারেন অথবা যে কোনো ধরনের কেক ইউজ করতে পারেন। এটাকেও ভালো করে স্মুথ করে লাস্ট লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের চকলেট কেকের রেসিপি আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন সাইডের যে এক্সট্রা ক্রিমগুলো আছে সেগুলো হালকা একটু মুছে নিলাম আর স্মুথ করে নিলাম। একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে এখন আমরা চারিপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর পাইপিং ব্যাগের মাথাটা একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে নজেলও ইউজ করতে পারেন, বড় সাইজের যেগুলো। ঠিক এইভাবে আমরা ওপরেও ক্রিম দিয়ে দিব, একদম ফুলটা ভরাট করে নিতে হবে। এরপর একটা স্প্যাচুলা অথবা স্টিলের স্কেলের সাহায্যে আপনারা হালকা একটু স্মুথ করে নেবেন এভাবে, যাতে ক্রিমটা জায়গা মতো বসে যায়। ওপরেও আমরা ঠিক এইভাবে একটু বসিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে একটা ভিজিটিং কার্ড নিয়ে নিব। ভিজিটিং কার্ড দিয়ে আমরা এটাকে স্মুথ করা শুরু করব। এখানে কিন্তু স্ক্র্যাপারেরও প্রয়োজন নেই, জাস্ট স্টিলের স্কেল এবং ভিজিটিং কার্ড দিয়ে কিন্তু আপনারা এটা খুব সুন্দর স্মুথ করে নিতে পারেন। আর আপনারা চাইলে এনআইডি কার্ড দিয়েও এটা করতে পারেন। আমি একবার আম্মুর এনআইডি কার্ড দিয়ে করেছিলাম, তারপর তো বাকিটা আর নাই বলি। তো ওই কাজ থেকে বিরত থাকতে গেলে আপনারা ভিজিটিং কার্ড দিয়ে করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। ভিজিটিং কার্ড আর স্টিলের স্কেল দিয়ে কিন্তু খুব খুব সুন্দর একটা ফিনিশিং আনা যায়। জাস্ট এটা প্র্যাকটিস এবং ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য নিয়ে কাজ করবেন তাহলে আপনার স্মুদিংটা খুবই সুন্দর হবে। তো আমার স্মুদিং কিন্তু প্রায় শেষ, দেখতে পারছেন কতটা শার্প এজ এসেছে আর দেখতে কতটা ভালো লাগছে। লাস্ট আরেকটা ফিনিশিং দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। এখন চলুন আমরা ইমোজির জন্য টপারগুলোও বানিয়ে নিই। টপারগুলো বানানোও কিন্তু খুবই ইজি, আমি ফন্ডেন্টের সাহায্যে টপার বানিয়ে নিচ্ছি। এখানে ব্ল্যাক কালারের রেডিমেড ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। আমি সামনে কোনো এক সময় ফন্ডেন্টের রেসিপিও দিয়ে দিব। এখন আমরা প্রথমে আইব্রোটা বানিয়ে নিলাম, খুবই সহজ আইব্রোটা বানানো। এরপর আমরা একটা চোখও বানিয়ে নিব, আর ঠোঁটটা তো খুবই ইজি, জাস্ট শেপ দিলেই হবে। আপনারা চাইলে এই কাজটা অন্য যে কোনো কিছু দিয়েও করতে পারেন, যেমন মডেলিং চকলেট দিয়ে অথবা মাকো পেস্ট দিয়ে। তো আমার চোখ আর আইব্রোটা রেডি, এখন চলুন এটা কেকের উপর বসিয়ে দেই। একদম কেকের উপর মাপ অনুযায়ী বসাতে হবে, তা না হলে কিন্তু কেকটা সুন্দর দেখা যাবে না। আর চেষ্টা করবেন একবারই বসানোর, কারণ যেহেতু এটা সেমি ফন্ডেন্ট কেক আপনার ক্রিমটা কিন্তু উঠে আসার চান্স থাকতে পারে। একবার বসালে আপনার কেকটা দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা ঠোঁটটাও এখানে দিয়ে দিচ্ছি, ঠোঁটটা ডাব্লিউ এর মতো হবে। আর লাফটা জাস্ট আমি কাটার দিয়ে কেটে নিয়েছি লাল কালারের ফন্ডেন্ট থেকে। লাফটা বানানো তো সবাই পারবে, খুবই ইজি, জায়গা মতো বসিয়ে দিলেই কিন্তু আমাদের কেকটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল কেক, বাট দেখতে অনেক বেশি সুন্দর। আশা করি আজকের এই কেকের টিউটোরিয়ালটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর এই স্মুদিং টেকনিকগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন ঘরে থাকা সামান্য উপাদান দিয়ে কিভাবে আপনারা খুবই ইজিলি কেকটাকে এত সুন্দর স্মুথ করতে পারেন। এভাবে বানিয়ে থাকলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে ভুলবেন না। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি, আমার ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি কী করতে হবে, হ্যাঁ সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।